সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এমপি আনারকে শ্বাসরোধ করে শরীরের বিভিন্ন অংশ টুকরো করে ফেলা হয়, দাবি সিআইডি কর্মকর্তার। মর্টার শেলের শব্দে কাঁপছে টেকনাফ, মিয়ানমারের আকাশসীমায় যুদ্ধ বিমান। কোরবানির হাট নিয়ে সংঘর্ষ, পুলিশ সহ আহত 40। বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ডোনাল্ড লুর। কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এমপি আনারকে শ্বাসরোধ করে শরীরের বিভিন্ন অংশ টুকরো করে ফেলা হয়, দাবি সিআইডি কর্মকর্তার। কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে প্রবেশের পরপরই বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়, এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন যে নেপালে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ সিয়াম হোসেন জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছেন যে একজন নারী বাংলাদেশি রাজনীতিবিদকে শ্বাসরোধে অন্যদের সাহায্য করেছিলেন। ওই নারী মার্কিন নাগরিক এবং মামলার প্রধান আসামি আখতারুজ্জামানের বান্ধবী বলে জানা গেছে। সিআইডি কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, এমপিকে হত্যা করার পরে অভিযুক্তরা তার দেহকে কয়েকটি ছোট টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে রাখে এবং তারপর গা ঢাকা দেওয়ার আগে নিউ টাউনের বিভিন্ন গোপন আস্তানায় বাগজোলা খালে ফেলে দেওয়া হয়। তিনি আরও দাবি করেছেন যে আনারের শরীরের কিছু অংশ ট্রলি স্যুটকেসে রেখে বাংলাদেশ বনগাঁ সীমান্তের কাছে কোথাও ফেলে দেওয়া হয়েছিল। এদিকে গোয়েন্দারা এমপির শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে। উত্তর কলকাতার বরাননগরে বাসিন্দা এবং বাংলাদেশি রাজনীতিকের পরিচিত গোপাল বিশ্বাস 18 মে স্থানীয় পুলিশের কাছে আনারের নিখোঁজের অভিযোগ দায়ের করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি বলেন, এমপি 12 মে শহরে এসেছিলেন। গোপাল বিশ্বাস উল্লেখ করেছেন যে আনার 13 মে বিকালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য তার বরানগরের বাসা থেকে বেরিয়েছিলেন এবং রাতে তার বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি অবশ্য ফিরে আসেননি। আনার কলকাতায় আসার পর গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। গত 9 জুন পশ্চিমবঙ্গ রাজ্য সিআইডি দক্ষিণ 24 পরগনা জেলার একটি খালের কাছে মানুষের হাড়ের কিছু অংশ উদ্ধার করে। সিয়ামের পাশাপাশি লাশ কাটা কসাইকেও জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। মামলার প্রাথমিক তদন্তে জানা গেছে, আনারের ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামান অপরাধে জড়িতদের প্রায় 5 কোটি টাকা দিয়েছেন। মর্টার শেলের শব্দে কাঁপছে টেকনাফ, মিয়ানমারের আকাশসীমায় যুদ্ধ বিমান। সীমান্তের ওপারে মিয়ানমার থেকে আবারও মর্টার শেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। বিস্ফোরণের শব্দে সীমান্তের ওপারে টেকনাফের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। দুই পক্ষের মর্টার শেল ও গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপরীর দ্বীপ ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এছাড়া মিয়ানমারের দেশের আকাশসীমায় উঠছে যুদ্ধ বিমান। এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন বাংলাদেশের দুই দ্বীপের বাসিন্দারা। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে মিয়ানমারের ভারী গোলা ও মর্টার শেলের শব্দে শাহপরীর দ্বীপ এবং সেন্ট মার্টিন কেঁপে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কোরবানির হাট নিয়ে সংঘর্ষ, পুলিশ সহ আহত 40। গাইবান্ধার সুন্দরগঞ্জে চলমান অস্থায়ী কোরবানির পশুর হাট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামারযুগনি গ্রামের মজুমদার বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পশুর হাট থেকে অন্তত 30টি গবাদি পশু হারিয়েছে, সব মিলে প্রায় 5 থেকে 6 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর থেকে ওই এলাকার ওবায়দুল ইসলাম নামের এক ব্যক্তি মজুমদার হাট বসান। সেখানে পশুর হাট বসানোর কোনো অনুমতি ছিল না, কিন্তু ওবায়দুল ইসলাম অনুমতি ছাড়াই অবৈধভাবে মজুমদার বাজার এলাকায় কোরবানির পশুর হাট বসান। খবর পেয়ে পুলিশ অবৈধ পশুর হাট উচ্ছেদ করতে গেলে ইজারাদারের লোকজন পুলিশকে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে ইজারাদারের লোকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 4 পুলিশ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। বিক্রির জন্য হাটে আনা অন্তত 30টি গরু ছাগল হারিয়েছে। বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ডোনাল্ড লুর।
বাংলাদেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনায় থাকার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের আগে এবং পরে বারবার আলোচনা এসেছে দেশটি। এখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে, ভিসা নিষেধাজ্ঞা, আবার কখনো রাজনীতি এবং ডক্টর ইউনুসকো নিয়ে। পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুর্নীতি নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সফর নিয়ে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড লু বলেন, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত মে মাসে আমরা 7031 ধারার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন ঘোষণা করি। দুর্নীতির অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন। আমরা এ ব্যাপারটি স্বাগত জানাই। ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের উপরও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এ ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে, তখন আমরা সারা বিশ্বেই নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই। আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব। বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন, এটা সত্য যে গত বছর নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলাম, এটা প্রাক নির্বাচনের সময় নয়, তাই এবারের সফরে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি। এমপি আনার হত্যা, ফেঁসে যাচ্ছেন একাধিক আওয়ামী লীগ নেতা। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় পেছন থেকে কলকাঠি নাড়া আরো বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম বেরিয়ে আসছে। তাদের নজরদারিতে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, যেসব নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ হত্যাকাণ্ডের আগে ও পরে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সরকারের সবুজ সংকেত মিললেই সন্দেহের তালিকায় থাকা এসব আওয়ামী লীগ নেতাকে একে একে গোয়েন্দা জালে আটকানো হবে। এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকেও এমপি আনার হত্যাকাণ্ডের অনেক অজানা তথ্য মিলছে বলে জানাচ্ছেন তদন্ত সংশ্লিষ্টরা। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার। লায়লা আক্তার ফরহাদের ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার পুলিশ। সোমবার রাত 9:30 দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে। কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে, আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে। এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে একটি মামলা করেন টিকটকার লায়লা। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবার ধর্ষণ করে। পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয় বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ 11 জুন 2007 সালে সেনা সমর্থিত 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কারাবন্দী করা হয়। পরে 2008 সালের 11 জুন জামিনে মুক্তি পান তিনি। যুদ্ধাপরাধী দল জামায়াতকে সঙ্গে নিয়ে 2001 সালে 4 দলীয় জোট সরকার গঠন করে বিএনপি। জোট সরকার তাদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে আইন পরিবর্তন করে উচ্চ আদালতের বিচারকদের অবসরে যাওয়ার বয়সসীমা বাড়ায়। এর বিরুদ্ধে আন্দোলন করতে থাকে আওয়ামী লীগ। এক পর্যায়ে 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়।
2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয়। সেখানে প্রায় 11 মাস আটক থাকার সময় শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তার মুক্তির জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলন শুরু করেন। আন্তর্জাতিক মহল থেকেও শেখ হাসিনার মুক্তির প্রতি সমর্থন জানানো হয়। নানাবিধ চাপে 2008 সালের 11 জুন অস্থায়ী জামিন পেয়ে কারামুক্ত হন শেখ হাসিনা। মুক্তি পেয়েই শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েকবার বাড়ানো হয়। পরে 2008 সালের 6 নভেম্বর দেশে ফেরেন তিনি। সে বছরের 29 ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। এরপর আরও 3 দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। শেখ হাসিনা 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আর কেউ এতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেননি।